টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের তৃতীয় অনুশীলনীতে এই সূত্রগুলা ব্যবহৃত হয়। তৃতীয় অনুশীলনীতে এই সূত্রগুলা জানলে এবং অঙ্কগুলা চর্চা করলে দেখবা যে তোমার কাছে তৃতীয় অনুশীলনীটা সহজ ত্রিকোণমিতির। তো দেখো এইখানে যে সূত্রগুলা আমরা ব্যবহার করব, তো এই সূত্রগুলা কিভাবে আসে সেই প্রমাণটা আমি করে দিব। তো দেখো বলা আছে হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত অনুসিদ্ধান্ত। এই সূত্রগুলো কিন্তু আসে কিন্তু ওই আগের অনুশীলনীর সূত্রগুলোর থেকেই, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি, এই যে সূত্রগুলো পড়ছো ওই সূত্র থেকেই কিন্তু এই সূত্রগুলো আসে। তাই এই সূত্রগুলোকে অনুসিদ্ধান্ত বলি, যদিও আমরা সবসময় সূত্রই বলি। তো দেখো আমরা প্রথমে এই এক নং সূত্র প্রমাণ করাবো যে এই সূত্রটা কি। দেখো টু সাইন এ কস বি সমান সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তো এই সূত্রটা প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি, দেখো আমরা আগের অনুশীলনীতে সূত্র জেনেছি যে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো এই সূত্রটা আমরা জানি, তো আমরা লিখছি আমরা জানি সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর সাইন এ মাইনাস বি ইকুয়াল টু আমরা সূত্র জানি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আমরা জানি সাইন এ প্লাস বি ইকুয়াল টু, এটা তো আমি একটু উল্টায় লিখছি যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি, আর সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ইকুয়াল টু সাইন এ মাইনাস বি। এটাকে আমরা এক নং দিয়েছি, এটাকে দুই নং দিয়েছি। এই দুইটা সূত্রের প্রমাণ কিন্তু আমি দেখিয়েছি আগের অনুশীলনে, যখন সমাধান করিয়েছি তখন এই দুইটা সূত্র কিভাবে আসে সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। তো দেখো এই দুইটা সূত্র থেকেই কিন্তু আমরা এই প্রথম দুইটা সূত্রের প্রমাণ করব। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হলো এক ও দুই নং যোগ করি। দেখো আমি যদি যোগ করি এইটা যোগ এইটা ইকুয়াল টু হবে এইটা যোগ এইটা, তো যোগ করলে কজ এ সাইন বি এটা হচ্ছে প্লাস আর কজ এ সাইন বি এটা হচ্ছে মাইনাস। তার মানে এইটা আর এটা কাটা, এখানে আছে সাইন এ কজ বি আর এখানে আছে সাইন এ কজ বি, তার মানে সাইন এ কজ বি সাইন এ কস বি, তার মানে একটা আর একটা যোগ করলে দুইটা হবে। তার মানে আমরা লিখবো টু সাইন এ কস বি ইকুয়াল টু হবে এইটা প্লাস এইটা, তার মানে হবে হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। দেখো আমার প্রথম প্রমাণটা চলে এসেছে যে টু সাইন এ কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। দেখো এইটাই আছে, দেখো সূত্রটা আমার এইভাবেই আসে। যদিও সূত্রগুলো কীভাবে আসে তোমরা অনেকেই কম জানো, তবে কীভাবে আসে জানলে তোমার জন্য অনেক সুবিধা। দেখো এই সাইন এ প্লাস বি এর সূত্র জানি আমরা এটা, আর সাইন এ মাইনাস বি এর সূত্র জানি এইটা। এক ও দুই নং সমীকরণ যদি যোগ করি, যোগ করলে কিন্তু আমি প্রথম প্রমাণটা পেয়ে যাই। এখন দেখো আমরা দ্বিতীয় প্রমাণটা করাবো। দ্বিতীয় প্রমাণে আছে টু কজ এ সাইন বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তো এই সূত্রটা প্রমাণ করার জন্য আমরা এক নং সমীকরণ হতে দুই নং আমরা বিয়োগ করব। তাহলে লিখবো এক নং হতে দুই নং সমীকরণ বিয়োগ করি। তাহলে যদি আমরা বিয়োগ করি, তার মানে এইটা মাইনাস এইটা যদি করি, তাহলে চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা প্লাস আছে মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে। তার মানে এটা মাইনাস হলে দেখো সাইন এ কস বি মাইনাস সাইন এ কস বি, তার মানে এইটা আর এইটা কাটা, আর এটা যেহেতু মাইনাস আছে প্লাস হয়ে যাবে, যেহেতু বিয়োগ করতেছি, তার মানে কস এ সাইন বি প্লাস কজ এ সাইন বি সমান হবে হচ্ছে টু কজ এ সাইন বি ইকুয়াল টু হবে হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। দেখো আমার দুই নাম্বার প্রমাণ হয়ে গেছে। আমি এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণ বিয়োগ করছি, করলেই কিন্তু আমরা পেয়ে গেছি টু কজ এ সাইন বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এই সূত্রগুলো কিন্তু অনেক ব্যবহৃত হয়, এভাবেই সূত্রগুলো আসে। দেখো এক আর দুই প্রমাণ করা হয়েছে, এখন তিন আর চার নং প্রমাণ করব। প্রমাণ করার জন্য লিখবো আবার আমরা জানি কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি ইকুয়াল টু কজ এ প্লাস বি। দেখো আমরা সূত্র জানি কজ এ প্লাস বি ইকুয়াল টু কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তো আমরা লিখছি কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি ইকুয়াল টু কজ এ প্লাস বি। তো আর একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে যে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি
ইকুয়াল টু কজ এ মাইনাস বি, তার মানে আমরা কজ এ মাইনাস বি এর সূত্র জানি, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি লিখছি, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি ইকুয়াল টু কজ এ মাইনাস বি। আমরা এটাকে এক নং সমীকরণ দিব, আর এই যেহেতু আগে এক দুই দিয়েছি তার মানে এটাকে আমরা তিন নং সমীকরণ দেবো, আর এটাকে আমরা চার নং সমীকরণ দেবো। এখন আমি তিন ও চার নং সমীকরণ যোগ করব, তাহলে লিখি যে তিন ও চার নং সমীকরণ যোগ করি, যদি আমরা এইটা প্লাস এটা করি তার মানে সাইন এ সাইন বি এটা হচ্ছে মাইনাস, আর সাইন এ সাইন বি এটা হচ্ছে প্লাস, তার মানে এইটা আর এইটা কাটা যাবে, আর থাকে হচ্ছে কজ এ কজ বি প্লাস কজ এ কজ বি, তাহলে এইটা প্লাস এইটা সমান হবে হচ্ছে টু কজ এ কজ বি ইকুয়াল টু, দেখো এইটা আর এটা তো কেটে যাবে, তার মানে থাকবে হচ্ছে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। তাহলে দেখো আমার তিন নং প্রমাণ চলে এসেছে, টু কজ এ কজ বি, দেখো টু কজ এ কজ বি ইকুয়াল টু কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। দেখো কত সহজেই আসছে যে এই সূত্রটাকে আমরা তিন নং দিয়েছি, এই সূত্রটাকে চার নং দিয়েছি, তিন এবং চার নং আমরা যোগ করলে আমার তিন নং সূত্রের প্রমাণ চলে আসে। এবার আমরা চার নং সূত্র প্রমাণ করবো, সেটা হলো টু সাইন এ সাইন বি ইকুয়াল টু কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। তাহলে আমরা চার নং হতে তিন নং বিয়োগ করি, তাহলে লিখবো যে চার নং সমীকরণ হতে তিন নং সমীকরণ বিয়োগ করি, তার মানে আমরা বিয়োগ করব হচ্ছে এইটার থেকে এইটা, মানে চার নং হতে তিন নং বিয়োগ করব, বিয়োগ করলে এটা চিহ্ন প্লাস মাইনাস হবে, এটা মাইনাস প্লাস হবে, এটা প্লাস মাইনাস হবে, তার মানে যদি এটা মাইনাস হয় তার মানে এইটা আর এটা কাটা যাবে, আর এটা যদি প্লাস হয় তার মানে সাইন এ সাইন বি প্লাস সাইন এ সাইন বি সমান হবে হচ্ছে টু সাইন এ সাইন বি ইকুয়াল টু হবে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। দেখো চার নং হতে তিন নং আমি সমীকরণ বিয়োগ করেছি, বিয়োগ করে আমরা দেখো আমরা পেয়েছি টু সাইন এ সাইন বি ইকুয়াল টু কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। দেখো আমার চার নং সূত্রের প্রমাণ চলে এসেছে, দেখো খুবই সহজ, সেটা হলো যে আমরা কজ এ প্লাস বির এই সূত্রটা জানি আর কজ এ মাইনাস বির এই সূত্রটা জানি, তিন আর চার নং যদি আমরা যোগ করি, যোগ করলে টু কজ এ কজ বি সূত্র পাবো, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। এবার চার নং হতে তিন নং যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমরা সূত্র পাবো হচ্ছে টু সাইন এ সাইন বি ইকুয়াল টু কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। তাহলে দেখো আমার এ সূত্রের প্রমাণ চলে এসেছে তিন এবং চার নংয়ের। এখন আমরা এই চারটা সূত্র প্রমাণ করব, সি ডি এর সূত্র। তো এই সূত্রগুলো অনেক বেশি কাজে লাগে, তবে উপরেরগুলোও কাজে লাগে, সবগুলোই কাজে লাগে, তবে এগুলো বেশি কাজে লাগে। তো দেখো এই আমরা যে প্রথম চারটা সূত্র প্রমাণ করেছি, এই সূত্র চারটার থেকে আমরা এই চারটা সূত্র প্রমাণ করব। তো দেখো আমরা জানি আমি টু সাইন এ কজ বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তো আমরা লিখছি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু টু সাইন এ কজ বি। আমি এইটা লিখছি, লিখে এক নং দিয়েছি, এইটা ইকুয়াল টু এইটা লিখছি, লিখে দুই নং দিয়েছি, এইটা ইকুয়াল টু এইটা লিখছি, লিখে তিন নং দিয়েছি, এইটা ইকুয়াল টু এইটা লিখে চার নং দিয়েছি। তো এই চারটা সূত্র আমি কিছুক্ষণ আগেই প্রমাণ করে দেখালাম। এখন দেখো আমরা এই সি ডি এর সূত্র প্রমাণ করব, তাহলে লিখবো যে মনে করি আমরা মনে করে নিব যে এ প্লাস বি ইকুয়াল টু সি, এবং আমরা ধরে নেব যে এ মাইনাস বি ইকুয়াল টু ডি, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু সি ধরছি আর এ মাইনাস বি ইকুয়াল টু ডি ধরছি। তাহলে আমরা এইটা আর এটা যদি যোগ করি, যোগ করলে আমরা এ ইকুয়াল টু কত পাবো দেখো, তো আমরা অতএব এ ইকুয়াল টু পাবো হচ্ছে, দেখো এইটা আর এটা যদি যোগ করি তাহলে বি আর বি কাটা, আর তাহলে টু এ ইকুয়াল টু সি প্লাস ডি, তার মানে এ ইকুয়াল টু পাবো সি প্লাস ডি ভাগ টু, এবং আমরা বি ইকুয়াল টু কত পাবো দেখো, তো বি ইকুয়াল টু কত পাবো, আমরা যদি দুইটা বিয়োগ করি, বিয়োগ করলে আমার হবে হচ্ছে টু বি ইকুয়াল টু সি মাইনাস ডি, অতএব বি ইকুয়াল টু হবে সি মাইনাস ডি বাই টু। দেখো আমরা ধরে নিয়েছি এ প্লাস বি ইকুয়াল টু সি আর এ মাইনাস বি ইকুয়াল টু ডি, এইটা আর এটা যোগ করলে এ সমান পাবো, এইটা আর এটা বিয়োগ করলে আমরা বি সমান পাবো। তাহলে এখন আমরা এক দুই ও তিন নং হতে পাই, তাহলে দেখো আমার এক নং হতে আমরা কী পাবো, তাহলে সাইন, দেখো এখানে আছে এ প্লাস বি, দেখো এ প্লাস বি ইকুয়াল টু আমরা সি ধরেছি, তার মানে সাইন সি প্লাস সাইন, দেখো এ মাইনাস বি আছে, আমরা এই এ মাইনাস বি ইকুয়াল টু ডি ধরেছি, তার মানে সাইন ডি হবে ইকুয়াল টু টু সাইন, দেখো আমরা এ
এ সমান আমরা পেয়েছি হচ্ছে সি প্লাস ডি বাই টু, তাহলে লিখবো সি প্লাস ডি বাই টু। আর কস বি, তার মানে কস বি সমান পেয়েছি হচ্ছে সি মাইনাস ডি বাই টু। দেখো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র আমরা পেয়ে গেলাম, তার মানে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। দেখো কত সহজেই প্রমাণটা চলে আসে। এবার আমরা দুই নঙে বসাবো। দেখো আমরা দুই নঙে কী পাবো, দেখো সাইন এ প্লাস বি আছে, দেখো এ প্লাস বি সমান আমরা ধরেছি হচ্ছে সি, তার মানে সাইন সি আর এই মাইনাস সাইন। এবার দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি সমান আমরা ডি ধরেছি, তাহলে ডি লিখবো ইকুয়াল টু টু কস, এবার দেখো কস এ আছে, এর স্থলে আমরা বসাবো সি প্লাস ডি বাই টু, তার মানে সি প্লাস ডি বাই টু। এরপর সাইন বি, তাহলে লিখবো সাইন, এবার দেখো বি, বি সমান আমরা বসাবো সি মাইনাস ডি বাই টু, তার মানে সি মাইনাস ডি বাই টু। তাহলে দেখো আমরা সাইন সি মাইনাস সাইন ডি এই সূত্রের প্রমাণও পেয়ে গেছি। সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। এবার আমরা তিন নঙে বসাবো। দেখো তিন রঙের এখানে আছে হচ্ছে কস এ প্লাস বি, তাহলে লিখবো কস এ প্লাস বি, দেখো এ প্লাস বি সমান আমি সি পেয়েছি, সি বসাবো, তার মানে কস সি, এরপরে প্লাস, এরপরে আছে কস, কস আছে হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি ইকুয়াল টু আমরা ডি ধরেছি, তাহলে ডি বসাবো, ইকুয়াল টু হবে হচ্ছে টু কস এ কস বি, তাহলে লিখবো টু কস এ, দেখো এ সমান আমরা পেয়েছি সি প্লাস ডি বাই টু, তাহলে লিখবো সি প্লাস ডি বাই টু। আর হচ্ছে কস বি, দেখো বি সমান আমরা পেয়েছি সি মাইনাস ডি বাই টু, তার মানে কস সি প্লাস কস ডি ইকুয়াল টু আমরা পাই টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। তার মানে আমার সাত নং সূত্রেরও প্রমাণ হয়ে গেছে। এরপরে দেখো আমরা এই সূত্রটা প্রমাণ করব। তো এই সূত্রটা প্রমাণ করার জন্য এখানে প্রথমে দেখো কিন্তু কস এ মাইনাস বি আছে, তার মানে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি ইকুয়াল টু টু সাইন এ সাইন বি, এই সূত্রের সাহায্যেই প্রমাণ করব। তো আমরা মানে ধরে নিব যে এ মাইনাস বি ইকুয়াল টু সি ধরবো এবং এ প্লাস বি ইকুয়াল টু এবার ডি ধরবো। তাহলে লিখবো যে আবার মনে করি এ মাইনাস বি ইকুয়াল টু সি এবং এ প্লাস বি ইকুয়াল টু ডি, এ প্লাস বি ইকুয়াল টু ডি। তাহলে এইটা আর এইটা যদি আমরা যোগ করি, যোগ করলে দেখো আমরা এ সমান কত পাবো, অতএব এ সমান আমরা পাবো হচ্ছে সি প্লাস ডি বাই টু। এবং আমরা বি সমান কত পাবো, দেখো বি সমান আমরা এইটার থেকে এটা বিয়োগ করব বি সমান বের করার জন্য। তো আমরা এটার থেকে এটা বিয়োগ যদি করি, বিয়োগ করলে আমার এটা প্লাস হয়ে যাবে, তার মানে এ আর এ কাটা যাবে, বি আর বি যোগ করলে টু বি হবে, তার মানে বি ইকুয়াল টু হবে ডি মাইনাস সি বাই টু। এইটার থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করলে বি ইকুয়াল টু পাবে ডি মাইনাস সি বাই টু। তাহলে দেখো আমরা এই এই কস সি মাইনাস কস ডি এই সূত্রটা প্রমাণ করার জন্য দেখো আমরা এইটা নেব। তো এই জন্য আমরা যেহেতু প্রথমে এ মাইনাস বি আছে, তাই এ মাইনাস বি ইকুয়াল টু আমরা সি ধরেছি এবং এ প্লাস বি ইকুয়াল টু আমরা ডি ধরেছি। এইটা আর এটা যোগ করলে আমরা এ সমান পাবো, এইটার থেকে এটা বিয়োগ করলে আমরা বি সমান পাবো। এখন আমরা চার নঙে বসাবো, তাহলে লিখবো চার নং হতে পাই, তাহলে চার নঙতে আমরা কী পাবো, দেখো কস এ মাইনাস বি আছে, তাহলে লিখবো কস, দেখো এ মাইনাস বি সমান সি ধরেছি, তাহলে সি, এরপরে হচ্ছে মাইনাস কস এ প্লাস বি, তার মানে মাইনাস কস এ প্লাস বি, দেখো এ প্লাস বি সমান আমরা ডি ধরেছি, তাহলে ডি লিখবো ইকুয়াল টু, দেখো আমরা পাবো হচ্ছে টু সাইন, দেখো এখানে আছে হচ্ছে এ, আমরা এ সমান পেয়েছি সি প্লাস ডি বাই টু, তাহলে লিখবো সি প্লাস ডি বাই টু। এরপরে সাইন বি, তাহলে লিখবো সাইন বি সমান আমরা পেয়েছি ডি মাইনাস সি বাই টু, তাহলে লিখবো ডি মাইনাস সি বাই টু। দেখো আমার আট নং প্রমাণও চলে এসেছে। আট নং প্রমাণটা ছিল কস সি মাইনাস কস ডি ইকুয়াল টু টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। দেখো প্রমাণগুলো খুবই সহজ। তো আমরা এই চারটা প্রমাণ কিছুক্ষণ আগে করিয়েছি, এখন আমরা এ প্লাস বি সমান সি ধরেছিলাম আর এ মাইনাস বি সমান ডি ধরেছিলাম, এইটা আর এটা যোগ করলে এ সমান পাবো, এইটার থেকে এটা বিয়োগ করলে বি সমান পাবো। এবার দেখো আমরা এই এই মানগুলো আমরা এই এক দুই ও তিনে বসাবো। তাহলে সাইন, এবার দেখো এ প্লাস বি সমান আমরা সি বসিয়েছি আর সাইন এ মাইনাস বি সমান আমরা ডি বসিয়েছি, তার মানে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু টু সাইন, টু সাইন এ, এ সমান আমরা এটা বসিয়েছি আর কস
এবার বি সমান আমরা এইটা বসিয়েছি, বি সমান বসিয়েছি, তার মানে একইভাবে আমরা এইটা পাবো, একইভাবে আমরা এইটা পাবো। দেখো খুব সহজেই আমার এই পাঁচ ছয় এবং সাত প্রমাণ হয়ে গেছে। এখন আট নং সূত্রে প্রমাণ করার জন্য দেখো এখানে আছে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, তো আমরা এ মাইনাস বি সমান আমরা সি ধরবো আর এ প্লাস বি সমান আমরা ডি ধরবো। এইটা আর এটা যোগ করি, যোগ করলে এ সমান পাবো, এইটার থেকে এটা বিয়োগ করলে আমরা বি সমান পাবো। এবার আমরা দেখো চার নঙ্গে আমরা বসাই দিব, বসাই দিলেই আমরা কজ সি মাইনাস কজ ডি ইকুয়াল টু পাবো হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। তো এই সূত্রগুলো আমরা প্রায় ব্যবহার করি, কিন্তু অনেকেই জানি না যে সূত্রগুলো কীভাবে আসে। সূত্রগুলো আসলে এইভাবেই আসে এবং খুবই সহজ তুমি যদি একটু বুঝে থাকো। তো এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।